আমাদের সমাজে যারা অসুস্থ থাকবে, রোজা রাখতে অক্ষম, রাখতে পারবে না, তাদের কিন্তু সুন্দরভাবে এই আয়াতের মাধ্যমে সুস্পষ্ট সমাধান আছে, সুযোগ আছে যে তারা মাহে রমাদান পার হওয়ার পরে যখন তাদের সুযোগ আসে, সক্ষমতা আসবে, তখন সেটিকে কাজে লাগাবে। কোরআন এবং সুন্নাহর আলোকে এই মাসের গুরুত্ব এবং রোজাদারের ফজিলত সম্পর্কে যদি আপনি কিছু বলেন। দেখুন, এই মাসটি গুরুত্বপূর্ণ হয়েছে বিশেষ একটি কারণে, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আসমানি গ্রন্থ যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে সেরা যে গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থ, সেটি হচ্ছে আল কোরআন। এই কোরআন নাজিল হয়েছে কিন্তু এই মাসে, বিধায় তার দাম বেড়ে গেছে। যেমন কোরআন মাজিদে এসেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস। তো এটি একটি কারণ মাহে রমাদানের গুরুত্বের বেশির জন্য। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আরও ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুম ফালিয়াসুমহু, অর্থাৎ যে ব্যক্তি এই মাসটা পাবে সেজন্য এই মাসে সিয়াম সাধনা করে, রোজা রাখে। এইভাবে মাহে রমাদান এমন একটি বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাসের এত হাদিস বর্ণনা করেছেন, বলেছেন যে ওয়াহুয়া শাহরুন আউয়ালু রাহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরুহু ওয়িতকুম মিনান নার। অর্থাৎ এটি হচ্ছে এমন এক মাস যে মাসের প্রথম অংশটি হচ্ছে আল্লাহ পাকের রহমতের, মাঝখানের অংশ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের, গুনাহ মাফের, গুনাহ ক্ষমা পাওয়ার, এবং শেষ অংশটি হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার। অর্থাৎ এই গোটা মাসটাই কিন্তু একটি প্যাকেজ হিসেবে আসছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় ইরশাদ করেছেন যে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি এই মাসে একনিষ্ঠভাবে রোজা রাখবে, তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম। তো এই যে মাহে রমাদানের সিয়াম সাধনা, তো সবাই চায় যারা এই সিয়াম সাধনা পালন করতে পারেন, সক্ষম, তার সিয়াম সাধনা পালন তো অবশ্যই করবেন। কিন্তু যারা অক্ষম, এই মাসে যারা অসুস্থ অবস্থায় থাকবেন, ওই সমস্ত অসুস্থ ব্যক্তিদের জন্য এই মাসে করণীয় কী, বা তারা এই রোজাটা কীভাবে রাখতে পারেন, এই ব্যাপারটিতেও আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি টেক্সটের মাধ্যমে কিন্তু কোরআনে বলে দিয়েছেন। তিনি বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অর্থাৎ তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে অথবা সফরের মধ্যে থাকে, তাহলে তার এই সময়টার রোজাটা না রাখলেও চলবে, বরং পরবর্তী সময়ে তার সুবিধাজনক সময়ে এটিকে সে রিকভার করতে পারবে, আদায় করে দিতে পারবে। সুতরাং আমাদের সমাজে যারা অসুস্থ থাকবে, রোজা রাখতে অক্ষম, রাখতে পারবে না, তাদের কিন্তু সুন্দরভাবে এই আয়াতের মাধ্যমে সুস্পষ্ট সমাধান আছে, সুযোগ আছে যে তারা মাহে রমাদান পার হওয়ার পরে যখন তাদের সুযোগ আসে, সক্ষমতা আসবে, তখন সেটিকে কাজা করে দিবে। এখানে অসুস্থতা বলতে আসলে স্পেসিফিকভাবে আপনি যদি বলেন, অসুস্থতা বলতে কোন পর্যায়ের অসুস্থতা? কারো যদি একটু মাথা ঘুরাচ্ছে, মাথা ব্যথা করছে, তিনি মনে করলেন যে না, আমি তো এখন ইচ্ছা করলে রোজা ভেঙে ফেলতে পারবো, আসলে এটা তার জন্য অনুমতি আছে কিনা? না, বিষয়টি সেরকম না। অর্থাৎ এমন অবস্থা, সংকটাপন্ন অবস্থা, সে যদি সারাদিন না খেয়ে থাকে, তাহলে ডাক্তার যদি তাকে প্রেসক্রাইব করে এরকম যে আপনি রোজা রাখলে আপনার অসুস্থতা বেড়ে যাবে এবং জীবন নাশের সম্ভাবনা তৈরি হতে পারে, এমন যদি হয় যে এবং সিরিয়াস রোগটা খুব বেশি বেড়ে যাবে যেটা সে সহ্য করতে পারবে না, এই টাইপের যদি হয় সেক্ষেত্রে সুযোগ আছে। কিন্তু সাধারণ যে সমস্ত আপনি যেটি বললেন, মাথা ব্যথা, পেট ব্যথা বা একটু ক্লান্তি, জর্জর ভাব, এগুলোতে কিন্তু রোজা ছাড়তে পারবে না, রাখতে হবে। জি, তো এমন কোন রোগী যিনি আর কখনোই রোজা রাখতে পারবেন না, যারা এমন অসুস্থ হয়ে গেছে, বার্ধক্য বয়সে পৌঁছে গেছে, সেই ক্ষেত্রে তাদের জন্য করণীয় কী? তাদের জন্য করণীয় আছে, যখন কোনোভাবেই সম্ভব না তার আর মাহে রমাদান রোজা রাখা অথবা পরবর্তীতেও রোজা রাখা, সেক্ষেত্রে কিন্তু তার পক্ষ থেকে ফিদিয়া দিবে। যে ব্যক্তি সক্ষমতা থাকবে না, অক্ষম হয়ে যাবে, তার জন্য ফিদিয়ার ব্যবস্থা। এই ফিদিয়াটা কি জিনিস? ফিদিয়াটা হচ্ছে যে আমরা যে সাদাকাতুল ফিতর দিই, জি, এই সাদাকাতুল ফিতরের সমপরিমাণ যে মূল্য মূল্য থাকবে, এই মূল্য প্রতিটি রোজার বিনিময়ে দিয়ে দিবে, করে আদায় করে দিবেন। সেটি কি উনি খাবার খাওয়ানোর মাধ্যমে আদায় করবেন নাকি ক্যাশ টাকা দিবেন? দুটোই পারবে। অর্থাৎ সে যদি খাওয়াইতে পারে সেটিও উত্তম, আবার যদি খাওয়ানোর ব্যবস্থা না থাকে বা কষ্ট হয় বা সেই সুযোগ না থাকে, সেক্ষেত্রে ক্যাশ টাকাটাও দিয়ে দিলে আদায় হয়ে যাবে। তো এক মাসের টাকাটা যদি একসাথে একজনকে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আদায় হবে কিনা? একসাথে একজনকে দিয়ে দিলে সেক্ষেত্রে আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তো যারা এই মাসে রোজা কাজা করতে পারবে, যেমন আপনি বলেছিলেন যে যারা মুসাফির, যারা অসুস্থ, তারাও প্রতি রোজার ক্ষেত্রে একটি একটি করে কাজা আদায় করবে, তো এক্ষেত্রে আর কাদের জন্য রোজা কাজা করা বৈধ? রোজা দেখুন অনিচ্ছাসত্ত্বভাবে যদি হয়ে যায়, ধরুন আপনি গোসল করতে গেলেন,
তো পানি খেয়ে ফেললেন বা পানি ভিতরে চলে গেল অনিচ্ছাভাবে, আপনি ইচ্ছা করে করেননি সেটি, সেক্ষেত্রে তার কাফফারা দেওয়া লাগবে না, সেক্ষেত্রে কাজা করলি হয়ে যে পরবর্তীতে কাজা করতে হবে। অথবা ধরেন যে সাহারি তার সূর্য উদয় হওয়ার পরেও সে কিছু না কিছু খেলো যে রাত শেষ হয়নি এটা ভেবে, অথবা ইফতার টাইম হওয়ার আগে সে ইফতার করে ফেললো, সেক্ষেত্রে কিন্তু সে পরবর্তীতে কাজা করলে হবে, তাকে কাফফারা দেওয়া লাগবে না। কঠিন ওই যে প্রসেসিংয়ের ব্যাপার আছে সেখানে যাওয়া লাগবে না।